ক্রিয়েটিভিটি শব্দটা প্রথমে শোনা মাত্র আপনার মাথায় কী আসে? কোনো বিখ্যাত গায়ক, যেমন ধরুন অরিজিৎ সিং বা এআর রহমান, অথবা হয়তো মাথায় আসবে কোনো বিখ্যাত চিত্রকর যেমন লিওনার্দো দা ভিঞ্চি, বা কোনো সিনেমা পরিচালক যেমন ধরুন সত্যজিৎ রায় অথবা ক্রিস্টোফার নোলান, তাই তো? কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমরা সবাই কম বেশি ক্রিয়েটিভ এবং আমাদের সবারই ক্রিয়েটিভিটির প্রয়োজন, তাহলে আপনি কি বলবেন? আপনি হয়তো বলবেন যে দাদা, আমি তো কেবল কলেজ পড়ুয়া এক ছাত্র, অথবা আমি নেহাত ওই চাকরি করি, ক্রিয়েটিভিটির সাথে আমার কী বা সম্পর্ক, তাই না? কিন্তু বর্তমানে 21 শতকে চলে আসা নানা ধরনের আধুনিক টেকনোলজি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবোটিক্স ইত্যাদি বিভিন্ন মানুষ পরিচালিত কাজ অনেক অংশেই শেষ করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের চাকরির বা কাজের ভবিষ্যৎটা ঠিক কী তা আমরা নিজেরাও জানি না, সব কিছুই অনিশ্চিত। বিভিন্ন সোশ্যাল সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান এদের মতে আমরা যাই কিছু পড়াশুনো করে কাজ শিখি না কেন, আগাম 4-5 বছরের মধ্যেই সেই কাজটাকে আরও সুষ্ঠুভাবে করার জন্য টেকনোলজি চলে আসবেই। তাই তাদের মতে 21 শতকে বেঁচে থাকার এবং কর্মরত থাকার জন্য সবচেয়ে জরুরি স্কিল হল ক্রিয়েটিভিটি, কারণ আমরা কখনোই জানতে পারবো না ভবিষ্যতে কোন ধরনের কাজ আমাদের করতে হতে পারে, তাই ক্রিয়েটিভিটি স্কিল সেট খুবই দরকারি। চলুন এবারে আসা যাক এই আলোচনায় যে ক্রিয়েটিভিটিটা আসলে কি। বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মতামত থাকে, তবে অতি সাধারণ ভাষায় বললে যা বোঝায় তা হল ক্রিয়েটিভিটি মানে কোনো কিছু ক্রিয়েট করা, অর্থাৎ তৈরি করা। এবার যখন সেই তৈরি করা জিনিসটা আমাদের চোখে বেশ নতুন ঠেকায়, তখন আমরা সেই ব্যক্তিটাকে বলি, বাহ, এ তো ভীষণ ক্রিয়েটিভ। আমাদের সকলের ধারণা থাকে যে ক্রিয়েটিভ কিছু বিশেষ ধরনের মানুষরাই হয়, যেমন কোনো গায়ক, সিনেমা পরিচালক, চিত্রকর ইত্যাদি, যেটা একেবারেই ভুল। আদপে আমরা সবাই ক্রিয়েটিভ হতেই পারি, এবং তা কিভাবে আমরা হতে পারি সেটাই আপনার সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। তাই অনিশ্চিত ভবিষ্যতে মনোরম বিচরণের জন্য, অর্থাৎ ক্রিয়েটিভিটি স্কিলটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারার উপায় জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আসুন তাহলে শুরু করা যাক। নিউরোসায়েন্টিস্ট অর্থাৎ স্নায়ুবিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্কের ডান অংশটা, অর্থাৎ আমাদের রাইট ব্রেন, ক্রিয়েটিভিটির জন্য দায়ী। তাই যাদের ক্ষেত্রে মস্তিষ্কের এই অংশ বেশি কার্যকরী থাকে তারা বেশি ক্রিয়েটিভ হয়ে থাকেন। এখন আমাদের সাধারণ জীবনে চলাচলের জন্য দুটো মস্তিষ্ককেই সমানভাবে ব্যবহার করা দরকার। এমনকি কোনো ক্রিয়েটিভ প্রজেক্টকে সম্পূর্ণ করতে গেলেও আমাদের দুটো মস্তিষ্ককে সমান তালে ব্যবহার করতে হয়। ডান মস্তিষ্কের কার্যকারিতায় হয়তো আমাদের মাথায় সেই আইডিয়াটা আসে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে গেলে আমাদেরকে দুটো মস্তিষ্কেরই সাহায্য নিতে হয়। তো যে কোনো ক্রিয়েটিভ প্রসেস 4টে ধাপে সম্পন্ন হয়, প্রিপারেশন, ইনকিউবেশন, ইন্সপিরেশন, ম্যানিফেস্টেশন। নাম্বার 1, প্রিপারেশন। এই ধাপে আপনি যে ফিল্ডে কোনো কিছু ক্রিয়েট করতে চেয়েছেন সেই বিষয়ে আপনাকে সমস্ত রকমের জ্ঞান আহরণ করতে হবে, অর্থাৎ এক কথায় বললে আপনাকে রিসার্চ করতে হয়, একেবারে সেই বিষয়টাকে গুলে খেয়ে নিতে হয়। নাম্বার 2, ইনকিউবেশন। এই ধাপে এবার আপনাকে আপনার রিসার্চ করা সমস্ত ইনফরমেশনগুলোকে গভীরভাবে অনুধাবন করতে হয়, সহজ বাংলায় বললে জাবর কাটতে হয়। দাদা, আমরা কি গরু? না, আমি আপনাকে গরু বলছি না, আপনাকে নিজের মাথায় ওই সমস্ত ইনফরমেশনগুলোকে নিয়ে জাবর কাটতে হবে। কেন সেটা জানার জন্য পরের পয়েন্ট। নাম্বার 3, ইন্সপিরেশন। এই ধাপটা জাবর কাটা শেষ হওয়ার পরই আবির্ভূত হয়। এই ধাপটাকে অনেকেই ম্যাজিক্যাল বলে আখ্যায়িত করেন, কারণ কেউই এর কোনো তাৎপর্য দিতে পারে না যে এটা কি বা কিভাবে এটা হয়। এই ধাপে আপনার মাথায় এবার সেই নতুন অভিনব আইডিয়াগুলো আসতে শুরু করে, যা আপনি নিজেও বুঝতে পারেন না ঠিক কোথা থেকে আসছে, কিন্তু এই আইডিয়াগুলো আপনার নিজের ক্রিয়েটিভ ব্রেনে একটা তথ্যের সাথে আরেক তথ্যের যোগাযোগ ঘটিয়ে হতে থাকে, বা কখনো আপনার প্রজেক্টের সাথে অন্য কোনো বিষয়ে সমন্বয় ঘটিয়ে। স্টিভ জবস তাই বলেছেন, ক্রিয়েটিভিটি ইজ অল অ্যাবাউট মেকিং কানেকশনস, অর্থাৎ ক্রিয়েটিভিটি হলো কেবল সমন্বয় ঘটানো। এবং এই ধাপটাতেই আপনার নিজেকে মনে হয় বেশ একটা যেন দিব্য শক্তির অধিকারী। নাম্বার 4, ম্যানিফেস্টেশন। এটা শেষ ধাপ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই পর্যায়ে এরপর আপনাকে হাতে কলমে নামতে হবে কাজ করতে। আইডিয়াগুলো তো আপনার মাথায় আসছেই, এরপর সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কাজ করতে হবে। মানে এক কথায়, আইডিয়াগুলো হলো কাঁচামাল, আর এরপর হাতে কাজ করে আনতে হবে এন্ড প্রোডাক্ট। এখন এই কাঁচামালের যোগান, অর্থাৎ আইডিয়াসগুলো আমরা কখন পেতে পারি?
এরকম কি কোনো পথ আছে যে সেই পদ্ধতিগুলো মেনে চললে আমরা আইডিয়াগুলো সহজেই পাব? হ্যাঁ আছে, সেটাই এবার আমরা আলোচনা করব। এই আইডিয়া আসাটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করে থাকেন। কেউ বলেন ইনসাইট, কেউ বলেন আহা মোমেন্ট, আবার কেউ বলেন ইনটিউশন। তো এই আইডিয়া কি করে পাওয়া যেতে পারে? নাম্বার ওয়ান, আমাদের মস্তিষ্ক যখন খুবই শান্ত থাকে, বেশ বিশ্রামের দশায়, তখন সচরাচর বেশি আইডিয়া মাথায় আসতে থাকে। বিজ্ঞানীরা বলেন যে তখন ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি আমাদের আলফাতে থাকে, অর্থাৎ যখন প্রশান্ত অবস্থায় থাকে তখন বেশি আইডিয়া আসতে থাকে। তো এই প্রশান্ত অবস্থা তৈরি করার উপায় কী? কিছু বিশেষ ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ প্রাণায়াম, মেডিটেশন, এই ধরনের অ্যাক্টিভিটিস এক্ষেত্রে সাহায্য করে। এর জন্য আমরা মেডিটেশন করার উপর যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো আপনি দেখতে পারেন। নাম্বার টু, আরও একটা জনপ্রিয় পদ্ধতি হলো ব্রেন স্টর্মিং। বিভিন্ন সাকসেসফুল কোম্পানিরা যেমন অ্যামাজনের সিইও জেফ বেজস, অ্যাপেলের সিইও টিম কুক, এনারা সবাই এই পদ্ধতি মেনে চলেন নতুন আইডিয়া পাওয়ার জন্য। এটা হলো সহজ কথায় আপনার দলের সাথে আলোচনা করা। তবে হ্যাঁ, এখানে একের বেশি মানুষের প্রয়োজন। ভিন্ন ব্যক্তি নিজের নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে আইডিয়া নিয়ে আসুক, আর সেই আইডিয়াগুলো নিয়ে খোলামেলা আলোচনা হোক। আচ্ছা, যদি এরকম হয়, যদি আমরা এরকম করি, এতে সবাই মিলে নানা আইডিয়াগুলোকে বিশ্লেষণ করে এক বিশেষ সফল আইডিয়াতে আসা যায়। নাম্বার থ্রি, আপনার যদি এক নিজস্ব ক্রিয়েটিভ স্পেস থাকে তবে তা খুবই উপযোগী হতে পারে। এক্ষেত্রে আপনার শরীরের ইন্দ্রিয়গুলো অভ্যস্ত হয়ে পড়ে যে এই জায়গাটা নতুন কিছু তৈরি করার জন্য। তো সেই জায়গায় থাকলে আপনি অনায়াসে আইডিয়াস পেতে পারেন। তো এভাবে আপনি নিজের ভিতরের ক্রিয়েটিভ স্কিলটাকে খুব সহজেই ডেভেলপ করতে পারেন। আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।